ত্রিপুরা রাজ্যের নানান প্রান্ত থেকে উচ্চশিক্ষার জন্য রাজধানীতে আসেন বহু ছাত্রছাত্রী। তাদের থাকা খাওয়ার সুবিধার জন্য আগরতলা শহরে রয়েছে ছেলেদের এবং মেয়েদের আলাদা হোস্টেল। সেগুলির মধ্যে জগন্নাথপাড়ি স্থিত এসসি গার্লস হোস্টেলে সোমবার পরিদর্শন করলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ, মৎস্য এবং তপশিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। ছাত্রছাত্রীদের সুবিধার জন্য হোস্টেলগুলিতে সমস্ত রকমের পরিষেবার বন্দোবস্ত করেছে রাজ্যের ভারতীয় জনতা পার্টির সরকার। সেই সমস্ত পরিষেবা ছাত্রীরা পাচ্ছে কিনা সোমবার তা খতিয়ে দেখেন মন্ত্রী। আলাদাভাবে কথা বলেছেন ছাত্রীদের সাথেও, হোস্টেলে তারা পর্যাপ্ত খাবার পাচ্ছে কিনা সে বিষয়ে খোঁজ নেন তিনি। ছাত্রদরদী এই মন্ত্রীকে কাছে পেয়ে নিজেদের সুবিধা অসুবিধার কথাও তাকে জানিয়েছে ছাত্রীরা। অন্তর্গত আমাদের বিভিন্ন হোস্টেল রয়েছে, গার্লস হোস্টেল, বয়েজ হোস্টেল রয়েছে, রাজ্যের বিভিন্ন জায়গাতেই বিভিন্ন সাব ডিভিশনে বিভিন্ন ব্লক লেভেলে রয়েছে। তো সেগুলিতে আমরা যে রকমের ফ্যাসিলিটি প্রোভাইড করছি এগুলি ঠিকভাবে ছাত্রছাত্রীরা পাচ্ছে কি না, কোনো রকমের অসুবিধা আছে কি না, কিংবা ছাত্রছাত্রীরা ইন্টারনালি কোনো প্রবলেম ফেস করছে কি না, এই সমস্ত বিষয়গুলিকে খতিয়ে দেখার জন্যই আজকে আমাদের এখানে যে জগন্নাথবাড়ি গার্লস হোস্টেল রয়েছে সেটা ভিজিট করলাম। তো মূল বিষয় হচ্ছে আমরা চাইছি আমাদের দপ্তরের মাধ্যমে সর্বোচ্চ বেনিফিট যেন আমরা স্টুডেন্টদেরকে দিতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের এসসি যারা কমিউনিটির মানুষ আছে তাদের জন্য আমরা দিতে পারি। অর্থাৎ যে সমস্ত গরিব অংশের মানুষ বা তাদের গার্জিয়ানরা ছাত্রছাত্রীদের উন্নত পড়াশোনার জন্য বা উচ্চশিক্ষার জন্য স্কুলে কলেজে পাঠায়, হয়তো আর্থিক অবস্থা দুর্বল থাকার কারণে কেউ কেউ হয়তো বা হোস্টেলে শিফট করায়, তো তাদের কাছে সব রকমের প্রয়োজনীয় ব্যবস্থাপনা অ্যাভেলেবেল করাই হচ্ছে আমাদের দপ্তরের মূল লক্ষ্য। তো এই উদ্দেশ্য নিয়ে আজকে ভিজিটে বেরিয়েছি, সব কিছু খতিয়ে দেখছি, যে জায়গাগুলি শর্টফল থাকবে সেগুলিকে আমরা ইমিডিয়েট ফিল আপ করবো, কোনো জায়গাতে কিছু ঘাটতি থাকলে সেগুলিকে আমরা ফিল আপ করবো। আমাদের যারা এমপ্লয়ি আছেন তাদের পক্ষ থেকেও যেন মানে 100% কন্ট্রিবিউশন থাকে, তার জন্য আমরা ভিজিটের মাধ্যমে তাদেরকে মোটিভেটেড করব, সব কিছুর মাধ্যমে যেন আমরা মানে সবচেয়ে ভালো ফ্যাসিলিটি এবং সার্ভিস দিতে পারি, তার জন্য আজকে এখানে ভিজিটে আসা। হোস্টেল পরিদর্শন করার পাশাপাশি নিজেদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য ছাত্রীদের নিয়মিত খেলাধুলা এবং শরীরচর্চারও পরামর্শ দিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। ছাত্রীরা যাতে নিয়মিত যোগা এবং সাংস্কৃতিক চর্চা করে সে ব্যাপারে খেয়াল রাখার জন্য হোস্টেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন মন্ত্রী। তার এই কর্মসূচি আরও একবার প্রমাণ করে দেয় ছাত্রছাত্রীদের সুন্দর ভবিষ্যৎ করতে সর্বদাই সচেষ্ট রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।